রূপকথার গল্পের মতো কোনো একদিন যদি গুপ্তধনের সন্ধান পেয়ে যান তাহলে কি করবেন হয়তো কখনো ভাবেননি। সোনা রূপা মণিমাণিক্য সহ সে এক এলাহি ব্যাপার। তবে রূপকথা নয়, বাস্তবে এমন ঘটনাই কিন্তু ঘটেছে। হীরে জহরোচ্ছ্বাসা গুপ্তধন হাতে পেয়েছে এক দম্পতি। ঘটনাটি নিউ ইয়র্কের ইস্টার্ন আইল্যান্ডের বাড়ির পেছনের বাগান পরিষ্কার করতে গিয়ে হঠাৎই একদিন গুপ্তধন পেলেন ম্যাথিউ এবং তার স্ত্রী মারিয়া কলোনা। বিপুল সম্পদ পেয়ে উচ্ছ্বসিত ম্যাথিউ দম্পতি, ইস্টার্ন আইল্যান্ডে নিজেদের ছোট্ট বাগান বাড়ি রয়েছে অ্যামুনিয়েল দম্পতির। বাগানের পেছনের অংশ খোলা, তাই প্রায় হরিণ এসে পাতা খেয়ে গাছপালার ডালপালা ভেঙে যায়। দিন কয়েক আগে বাগানে নতুন গাছ লাগাবেন বলে মাটি খোঁড়াখুঁড়ি করছিলেন তারা। সেই সময় হাতে শক্ত ধাতব কিছু ঠেকে, খানিকটা মাটি সরিয়ে বুঝতে পারেন এটি ধাতব কোনো বস্তু। মাটি খুঁড়ে দম্পতিরা দেখেন একটা পুরনো মরিচে ধরা বাক্স। ম্যাথিউ জানিয়েছেন দেখে মনে হয়েছিল কেবলের বাক্স। বাক্স খুলেই তারা অবাক, বাক্সের ভেতরে উপচে পড়া টাকা সোনা হীরে জহরত। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাথিউ মারিয়া বলেছেন নগদ 35 লক্ষ টাকার সঙ্গে অনেক আংটি গয়না দামি পাথরও ছিল। সম্পত্তি পেয়ে খুশি হয়েছিলাম ঠিকই, কিন্তু জানতাম সেটা আমাদের নয়। কি করব ভাবতে গিয়ে বাক্সের মধ্যে একটি চিরকুটের ঠিকানা পাই, সেটা আমাদেরই এক প্রতিবেশীর। 2011 সালে ওই প্রতিবেশীর বাড়িতে ডাকাতি হয়, বিপুল সম্পত্তি লুট হয়, বাক্সটি তার মধ্যেই একটি। পরে বাক্সের একটা কানাকড়ি নিজের কাছে না রেখে সবটাই তুলে দিয়েছিলাম প্রতিবেশীর কাছে। হারানো সম্পদ ফিরে পেয়ে প্রতিবেশীরাও অবাক হয়ে যায়।